তো বন্ধুরা, এখন আমরা রয়েছি দীঘা মোহনাতে, আর এটা হচ্ছে ঠিক সকালের দিকটা। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল মোহনা। এখান থেকে হয়তো আর 300 থেকে 400 মিটার দূরে হবে। আর দেখতে পাচ্ছ এই যে পাহাড় গুলো সুন্দরভাবে এখন আবার নতুন করে গড়ে তোলা হয়েছে। আর ঠিক ওই দিকটা করে রয়েছে ওল্ড দীঘা সি বিচ। ওল্ড দীঘা সি বিচ থেকে মোহনা অলমোস্ট 2 কিলোমিটার হবে। আর দেখতে পাচ্ছ সকালের দিকটা সমুদ্র খুবই শান্ত রয়েছে এখন, আর সকালের দিকটা ভিড়ও যথেষ্ট কম থাকে। তো মোহনা ঘুরতে আসার জন্য আমার মতে বেস্ট টাইম হচ্ছে সকালের দিকটা, আর্লি মর্নিং বা সানসেটের দিকটা। এই যে শান্ত নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চম্পা নদী। আর আর ওই যে দূরে ওইটা হচ্ছে দীঘা মোহনা বলে, ওই যে। আর ওই পারে রয়েছে শঙ্করপুর, ওই যে চর দেখা যাচ্ছে ওদিকটা রয়েছে শঙ্করপুর। আর দিস ইজ চম্পা নদী। এটা রামনগর, পানিপারুল, রামচন্দ্রপুর হয়ে প্রায় ওই এগরার দিকে চলে গেছে। আর এগুলো নতুনভাবে বিল্ড হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কত রকম শামুকের যে স্কেলিটনগুলো সব দেখা যাচ্ছে। ওই যে দেখো, অ্যাকচুয়ালি সিমেন্টের তৈরি ছিল এগুলো, তার উপরে ওরকম শামুকের খোলসগুলো। তো আমরা একদম সকাল সকাল মোহনাতে গেছিলাম। তো তারপর যত বেলা গড়াতে থাকে তত ভাটার শেষে জোয়ার আসার টাইম হয়ে যায়। তো তার ফলে সমুদ্রের যে জলস্তর আস্তে আস্তে বাড়তে থাকে, এবং সেজন্য আমরা আবার এখান থেকে একটু পিছিয়ে আসি, এবং পিছিয়ে এসে আবার ঠিক আরেকটু ওপরের দিকে চলে যাই, এবং তারপর ওখান থেকে আমরা মোহনার ভিউটা এনজয় করতে থাকি। তো তোমরাও সেই ভিউটা একটু এনজয় করে নাও। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার হিরোইন, ও এত সকালে ওর ইচ্ছে সমুদ্রে নেমে চান করা। সমুদ্রে নামবি? নামবি? চল জুতো পরে। না, টুপি পরে থাক, টুপি পরে থাক। এই যে ছোট্ট ছোট্ট ঢিপিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে ছোট ছোট গর্ত, এগুলো হচ্ছে কাঁকড়াদের গর্ত, একদম ছোট্ট ছোট্ট কাঁকড়া। কাঁকড়া তো কাঁকড়া, ওই দেখ কাঁকড়া, কাঁকড়া গুলো সব ঢুকে যাচ্ছে নিচে। হ্যাঁ, সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে আর বেরোচ্ছে।